আমি কি বলেছি কখনো যে আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি এরকম কিছু? গুঞ্জন গুঞ্জন থাকতে দেন। একটা কথা শোনা যাচ্ছে যে আপনি টেস্ট সিরিজে খেলতে চাচ্ছেন না, শ্রীলঙ্কার বিপক্ষে। মানে এখানে আপনার স্ট্র্যাটেজি আমরা জানতে চাচ্ছি। কে বলছে আপনাকে? এটা বোর্ডে বোর্ডে যেভাবে হয় না গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে আপনি গুঞ্জন গুঞ্জন থাকতে দেন, আর না হলে আপনি বের করেন খুঁজে যে কে বলছে তাকে জিজ্ঞেস করেন। আমি কি বলছি কাউকে? সেটাই জানতে চাচ্ছি। তো আমি যে তা আপনি মাত্র কি বললেন? আপনার কাছ থেকে সেটা জানতে চাচ্ছি যে আপনি টেস্ট সিরিজে কি আসলে খেলতে চাচ্ছেন বা খেলতে চাচ্ছেন না এমন কোনো? না, আমি কি বলেছি কখনো যে আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি এরকম কিছু? আপনি বলেননি, মানে আমরা শুনেছি বলে আর কি আপনার কাছে জানতে। কোথা থেকে শুনেছেন? আশেপাশের কে? আমি যদি বলতাম যে আমি খেলতে চাই অথবা খেলতে চাই না সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। তো এই প্রশ্নে যার কাছ থেকে আপনি অ্যানসারটা শুনেছেন কিংবা যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করেন, সে ভালো বলতে পারবে। দেখুন, প্রথমত ক্যাপ্টেন কোচ কোনোটাই আমি না, সো দলের প্ল্যান কিটা বা ক্যাপ্টেন অথবা কোচই ভালো বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় মোমিনুলের মতো একজন সিনিয়র ক্রিকেটার যখন দলে আসবে সেটার এক্সপিরিয়েন্স কিংবা ওর যে পারফরমেন্স এটা আমাদের কাজে আসবে বলে মনে করি। আমি শিওর কোনো না কোনো প্ল্যান করেই ক্যাপ্টেন এবং কোচ চিন্তা করেছে যে ওকে এই মুহূর্তে দলে দরকার, যেহেতু ও অ্যাভেলেবেল ছিল সে কারণে ওকে দলে নেওয়া হয়েছে এবং আমি শিওর ও সুযোগ পেলে দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে তাদের মূল্যবান প্রশ্নের জন্য, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভাইয়া গ্রুপের পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।